আসসালামু আলাইকুম, আমি প্লাবন। আর আজকে একটা পাখি রেস্কিউ করছি, আর এটা আমার এক চাচাতো বোন অনেক পিচ্ছি। ও আমাকে সকালবেলা এসে বলছে যে ও একটা পাখির বাচ্চা পাইছে। তো আমি ভাবলাম আসলে পাখির বাচ্চা আচ্ছা, তারপরে গিয়া দেখি যে পাখি এটা আসলে বড় পাখি। এটা অনেক আঘাত পাইছে, আঘাত পাওয়ার কারণে ওর এই অবস্থা, আর পিঠ দিয়ে ব্লাড বের হইতেছে। হয়তো বা কেউ ঢিল টিল মারছে, কিছু একটা করছে। তারপর এটা আমি অনেক চেষ্টা করলাম, ব্লাডটা মুছে দিলাম পানি দিয়ে। মোছার সাথে সাথেই কিছুক্ষণ পরে পাখিটা মারা গেছে। অবশ্য মারা যাওয়ার আগে ওরে আমি একটু পানি খাওয়াইছিলাম, কিন্তু ওরে আর বাঁচাতে পারলাম না। আর মূলত ছোট ছোট দুইটা বাচ্চার দ্বারা আমি এই ভিডিওটা করাইছি, আর সো ওরা ভালোভাবে ভিডিওটা নিতে পারে নাই, তার জন্য আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি নাই, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আর পাখিটা আমি অনেক চেষ্টা করছি বাঁচানোর জন্য, কিন্তু পারি নাই। অবশেষে পাখিটা মারা গেছে। আমি পাখিটা আনার সাথে সাথে আমি ওরে ব্লাডটা মুছে দেওয়ার জন্য ইয়া করছি, কিন্তু আর 1 মিনিট পরেই ও মারা গেছে।